ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ম্যাক্সিমুল এগ্রো ফিশারিজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুপুর 12টার আগেই সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে মিছিল সহকারে সভাস্থলে এসে উপস্থিত হন। অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আলামিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা সারোয়ার আলম বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সালমান উমর রুবেল। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকেরুল্লাহ, সাবেক চেয়ারম্যান আনোমো সাদেকুর রহমান নঈম, কাজী বদরুদ্দুজা ইমন, বিএনপি নেতা আব্দুল গফুর, রুহুল আমিন ফকির, সাবেক ছাত্রনেতা নুরুল আলম, যুবদল নেতা তরিকুল ইসলাম চঞ্চল, ফয়জুর রহমান, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি নাদিম সারোয়ার টিটু, জাকারিয়া, যুগ্ম সম্পাদক আনারুল ইসলাম করিম, মোহাম্মদ হালিম মোল্লা, উপজেলা ছাত্রদল নেতা তুষার সহ অন্যরা। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ সালমান উমর রুবেল বলেন, দল হালুয়াঘাট উপজেলা শাখা আয়োজিত আজকের এই ছাত্র দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া উপস্থিত ছিলেন আমাদের হালুয়াঘাট উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক জনাব আনোমো সাদেকুর রহমান নঈম, উপস্থিত ছিলেন আমাদের সাবেক ছাত্র নেতা আমাদের হালুয়াঘাট উপজেলা বিএনপির প্রাণ জনাব হানিফ মোহাম্মদ শাকিরুল্লাহ, উপস্থিত ছিল আমাদের হালুয়াঘাট উপজেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব বদরুদ্দুজা ইমন, উপস্থিত ছিল আমাদের ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সংগ্রামী সহসভাপতি জনাব নাদিম সারোয়ার টিটু, উপস্থিত ছিলেন সংগ্রামী সহসভাপতি জাকারিয়া, উপস্থিত ছিলেন সংগ্রামী সহসভাপতি ফয়সাল, এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হালিম মোল্লা, উপস্থিত ছিল সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনার, এছাড়া উপস্থিত ছিল হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, আরও উপস্থিত ছিলেন আমাদের হালুয়াঘাট উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল, উলামা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের ওয়ার্ড এবং ইউনিয়নের নেতৃবৃন্দ। আজকে এই আমাদের হালুয়াঘাট উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত এই আজকের আলোচনা এবং দোয়া সভা আমার দেশ নেত্রী খালেদা জিয়া মুক্তির মাধ্যমে আমরা এই হালুয়াঘাট ছাত্র দলকে আবার ঐক্যবদ্ধ করব এবং দেশ নেত্রীর মুক্তি ছাড়া আমরা কোনো অবস্থায় আমরা ঘরে ফিরব না। আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার বলিষ্ঠ নেতৃত্বে সারা বাংলাদেশে ছাত্র দল একটি একটি সুসংগঠিত সংগঠন হিসেবে ইতিমধ্যে সকলের দৃষ্টি কেড়েছে এবং ছাত্রদলের গণতন্ত্র ফিরিয়ে এনেছে। সরাসরি কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রদল গঠন হয়েছে, সরাসরি ভোটের মাধ্যমে ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক নেতৃত্বের মাধ্যমে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নতুন কমিটির মাধ্যমে সারা বাংলাদেশের ছাত্রদলের জেলায় উপজেলায় নতুন ছাত্রদলের কমিটির মাধ্যমে এই ছাত্রদল, যে ছাত্রদলের ঐতিহ্য 90-এর গণ অভ্যুত্থানে এই ছাত্রদলের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনে এই ছাত্রদলের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এই শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পতন হবে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে অচিরেই আমাদের দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এই আশাবাদ ব্যক্ত করে হালুয়াঘাট ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে এবং উপজেলা বিএনপি ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, উলামা দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্রতাবাদী দল জিন্দাবাদ,
তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার, তারেক রহমান অচিরে ফিরে আসবে এবং এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র আবার প্রতিষ্ঠা করবে এবং গণতন্ত্র ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের ভোট ও মতের অধিকার প্রতিষ্ঠা করবে। মাছারুল ইসলাম মিশু, সিআইটিভি।